সেই নবী বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাত, আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হচ্ছে, জান্নাতের চাবি কাঠি হচ্ছে নামাজ। নামাজ, এই নামাজ কি আপনি কেন পড়বেন? নামাজের কথা কথাই রয়েছে। নামাজ কি, কিভাবে পড়তে হবে, কেন পড়তে হবে? আসেন, ইসলামের মূল পাঁচটি ভিত রয়েছে। কটি ভিত? পাঁচটি। তার মধ্যে একটি হচ্ছে নামাজ। যেই নামাজ আদায় না করলে আপনি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আসেন আমার মা বোনেরা হালকা করে বুঝিয়ে যায়, ও আমার মা গো, আমার আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করে যেন যুগে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের সৃষ্টি করে যেন তিনি ক্ষান্ত হয়ে যায়নি, আমাদেরকে সৃষ্টি করে যুগে যুগে নবী দিয়েছেন আমাদের সঠিক পথ অবলম্বন করার জন্য। ও আমার মা গো, নবী দিয়ে তিনি যেন ক্ষান্ত হননি, আমাদের জন্য একখানা জীবন সংবিধান দান করেছেন, আর আমাদের নবীর, আমাদের শেষ নবীর উম্মত, উম্মতের জন্য, মুহাম্মাদে মুহাম্মাদের জন্য সেই সংবিধান হলো আল কুরআন। আর সেই আল কুরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আকিমনাস সালাত, হে আমার বান্দা বান্দি তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা সালাত আদায় করো। ও আমার মা গো, সেই মহান রব্বুল আলামিন শুধু মুসলমানের জন্য, তিনি রব্বুল আলামিন নয়, শুধু তিনি মুসলমানের জন্য আমিন নন, সিদি তিনি মুসলমানের জন্য রহমত নন, তিনি হচ্ছে সারা জগতের জন্য রব্বুল আলামিন। ও আমার মা গো, তিনি সেই মালিক, আপনি যদি নামাজ আদায় করেন, আপনি যদি নামাজ না আদায় করেন তবু আপনার রিজিক যেন তিনি কেড়ে নেননি, আপনি পর্দা করেন না তবু আল্লাহ তাআলা আপনার রিজিক কেড়ে নেয়নি। সেই আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলতেছে হে আমার বান্দা বান্দি শোনো শোনো, তোমরা নামাজ আদায় করো, একবার নাই দুবার নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বহুবার বলতেছেন হে আমার বান্দা বান্দি শোনো শোনো, তোমরা নামাজ আদায় করো, তোমরা যেন নামাজ কামে কায়েম করো। ও আমার মা গো শোনো, আমার আল্লাহ তাআলা যেহেতু বারে বারে শব্দটি ব্যবহার করেছেন, আপনি যদি আজকে পালন না করেন, আপনি যদি নামাজ আদায় না করেন, আপনি যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নেবেন, আপনি যেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ তাআলা যেন জাহান্নামের ফারিস্তাদেরকে বলবে এই বান্দিকে তুমি জাহান্নামের ভিতরে নিয়ে যাও, এই বান্দিকে তুমি জাহান্নামের ভিতরে নিয়ে যাও, আমি আল্লাহ এর খবর নেওয়ার দরকার নাই। কেননা মা বন্ধের বলে যাই আপনার যে সন্তান রয়েছে, আপনার সন্তানকে যদি কোনো কাজের নির্দেশ দেন, আপনার সন্তানকে যদি আপনি কোনো কাজের কথা বলেন, আপনার সন্তান যদি সেই কাজটি না মানে, আপনার সন্তান যদি আপনার কথা মতো না চলে, একবার বলেন, দুবার বলেন, তিনবার বলেন, আপনার সন্তান যদি সেই কথাটি না শুনে, আপনি সন্তানকে বাড়ি থেকে বের করে দেন। হেই সন্তান, তোকে আমি চাই না, তুই বাড়ি থেকে বের হয়ে যা। ও আমার মা গো শোনো শোনো, যেমন আপনার সন্তানকে আপনি বাড়ি থেকে বের করে দেন, আপনার সন্তানকে আপনি ত্যাজ্য পুত্র করে দেন, তদরূপী আমার আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দি শোনো, যখন তুমি দুনিয়ার বুকে ছিলে তুমি যেন নামাজ আদায় করনি, তুমি আমার কথা মাননি, আজকে তুমি হাসরের ময়দানে দাঁড়িয়েছো, তোমাকে জাহান্নামের ফারিস্তারা জাহান্নামে নিয়ে যা ইচ্ছা তা করুক, যত ভাবে কষ্ট দেওয়া যায় তত ভাবে কষ্ট দুঃখ, আমি আল্লাহ তোমার খবর নেওয়ার দরকার নাই। বলুন না, নাউজুবিল্লাহ।
ওমর মা বোনেরা রে শোনো, মুসলমান হয়ে দুনিয়ার বুকে জন্ম নিয়েছেন, মুসলমানের ঘরে আপনার জন্ম হয়েছে, আপনি সেই নবীর উম্মতি যিনি আপনাকে ছাড়া তিনি জান্নাতে যাবেন না, সেই নবী রহমাতাল্লিল আলামিন নবী, রহমতের ভাণ্ডার নবী। আমার মা গো শোনো, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের নির্দেশ দিয়েছেন, আপনার নবী আমার নবী রহমতের ভাণ্ডার নবী নামাজের নির্দেশ দিয়েছে, ও আমার মা গো, সেই নবী যেই নবী না হলে এই দুনিয়া সৃষ্টি হতো না, যেই নবী না হলে এই আসমান সৃষ্টি হতো না।